রাজশাহীতে ইস্ট ওয়েস্ট সিডের গ্রীষ্মকালীন পেঁয়াজ বিপ্লব চাষের মাঠ পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাগমারা উপজেলার গণিপুরের আকিলপুর মাঠে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইস্ট ওয়েস্ট সিডের কান্ট্রি ম্যানেজার মোস্তফা কামাল জানান, গ্রীষ্মকালীন পেঁয়াজ বিপ্লব উচ্চ তাপমাত্রা অধিক বৃষ্টি সহনশীল জাত, যা জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চাষ করা যায়। জাতটি চারা লাগানোর 100 থেকে 110 দিনের মধ্যে উত্তোলন করা যায়। প্রতি বিঘায় ফলন হয় 160 থেকে 165 মণ। এই জাতের পেঁয়াজ চাষ করলে একদিকে যেমন কৃষক লাভবান হবেন, তেমনি দেশে পেঁয়াজের ঘাটতি মেটানো সম্ভব হবে।